हेलो फ्रेंड्स, फुल वीडियोते आमादे साथे थाकुन। आज आमरा देखाबो किभावे न्यू लोकेशने जेते हय। ए होलो चट्टग्राम थेके ढाकामुखी रोड, आर तार अपोजिट साइडे ढाका थेके चट्टग्राममुखी रोड। ए आमरा जाच्छि चट्टग्राम थेके सीतागुंडर पथे। सो जेते जेते आमरा एकटु पड़ेई बाँशबাড়িয়া बाजारे पोछाबो। सो बाँशबাড়িয়া होच्छे आमादेर लोकेशन। एई जे आमरा बाँशबাড়িয়া पोछे गेलाम, एखान थेके आमरा डाने यू टार्न निये ठीक बाजारेर माझखान दिये पूर्व दिके जे रास्ताटी गेलो सेटा दिये आमरा सोजा चले जाच्छि। बाजारटी अतिक्रम करार पर आमरा ठीक ए रास्ता दिए सोजा सामने दिके जाबो, जतक्षण ना पर्यन्त एकटी रेल लाइन चोखे पड़े। सो ए रास्ता दिए जावार समय आपनारा होयतो बा एकटु जदि केउ गाड़ीते जान रास्तार कारणे एकटी शेकिंग फील होबे। सो एई जे सेई रेल लाइन जेखाने आसार पर भाববেন एखान थेके आरो ठीक 5 থেকে 7 মিনিট हाँटार पर बा आपनी पहाड़े पौंछिए जाबेन। सो पहाड़े रास्ता किभाबे चिनबेन, रेल लाइनटी अतिक्रम करार 1 মিনিটের মধ্যে বাম দিকে একটি রাস্তা পড়বে। সো আমরা সেই রাস্তাটিও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোথায় গিয়ে বাম দিকে লেফট হ্যান্ডে আপনারা সবাই রাস্তাটাকে ফলো করবেন। সো চলুন সামনের দিকে যাই, দেখতে থাকি যে সে বাম দিকে রাস্তা কোনটি। এই পয়েন্টে আসার পর আপনারা ঠিক হাতের বাম দিকে রাস্তাটি ফলো করবেন। সোজা যে রাস্তাটি গেল সামনে যে বাড়িঘর ওদিকে যাবেন না। সো আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাম দিকে যাবেন। এই রাস্তা দিয়ে আপনারা যখন যেতে যেতে সামনের দিকে ঠিক অগ্রসর হবেন, যদি কেউ না চিনেন এখানে লোকাল যারা বসবাস করেন তাদের থেকে জিজ্ঞেস করবেন পাহাড়ের পথ দিয়ে সে ঝর্ণাটা পৌঁছাতে কতক্ষণ লাগবে। সো এই পয়েন্ট থেকে ঝর্ণায় পৌঁছাতে আপনাদের মিনিমাম 30 মিনিট হাঁটতে হবে। সো চলুন দেখি কি কি আছে এই পথযাত্রায়। ভাইজান আপনার মাথায় কি জিঙ্গা? জিঙ্গা জিঙ্গা তো। সো আপনি কত দূর থেকে জিঙ্গা নিয়ে আসলেন? 2 কিলো। 2 কিলো প্রতিদিন এইভাবে জিঙ্গা নিয়ে আসেন? আচ্ছা, তারপরে আপনার এই করোনার সময় এই টাইমে আপনার বেচা কেনা কেমন ছিল? ভালো ছিল। আচ্ছা, তো আপনি এখন যে এগুলো সাথে সাথে বিক্রি করে ফেলবেন? দিনে একবার আসেন? দিনে দুইবার। দুইবার? দুইবার আসেন? যাক, ভালো আছেন তো। সো আমরা তাহলে কি এই শুরু পথ দিয়ে সোজা হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে পৌঁছাবো? সিধা মানে ছড়ার যেদিকে যাবে জি এই বরাবর ছড়া বরাবর যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। জি আপনিও ঝিঙ্গা? হ্যাঁ আপনিও ঝিঙ্গা? ঝিঙ্গা সিজন তো।
চাচা আপনার এখানে কি? আপনারটা হচ্ছে করলা, তিত করলা। রিমা তোমার ডান দিকে এনা গুন্ডা, এরা গুন্ডা, রিমা এরা গুন্ডা। এতগুলো মানুষ এই পাথরের রাস্তার উপর দিয়ে এসে আমরা সেই অনেক অপেক্ষা করার পর আমরা ফাইনালি অনেকক্ষণ প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা এই ঝর্ণা দেখতে পেলাম। তো এই ঝর্ণার জন্য আমাদের এইখানে আসা। এটা হচ্ছে বাঁশবাড়িয়ার ঝর্ণা। একটু আগে যে ঝর্ণা দেখলাম সে পানি কোত্থেকে আসছে এই পথের মনে হয় শেষ নেই। তো দেখি আর কত দূর যাওয়া যায়। এটাকে আমরা বলি একদম খাড়া পাহাড়। তো যে পাহাড়ে একদম আপনাকে ওরকম ড্রেস আপ, ওরকম স্ট্রেংথ থাকতে হবে, একদম খাড়া পাহাড় উপর উঠা। এই মাত্র আমরা শুধু নিচ থেকে একটা পাহাড় উপরে উঠলাম। এই ছিল, দেখেন কত গভীর থেকে উপরে আসলাম। এখন আরও উপরে যাচ্ছি। এই হচ্ছে উপরের রাস্তা, আমরা আরো উপরে যাব। এই বাচ্চাদের কত এনার্জি, এই শৈশব কত মজার, এই শৈশবও কত এনার্জি থাকে বাচ্চাদের মধ্যে। তো দেখা যায় উপর উঠতে গিয়ে আমরা এটাকে বলে হাঁপিয়ে যাচ্ছি, এত নিঃশ্বাস ছাড়তে এবং নিতে হচ্ছে। আর বাচ্চারা কত কমফোর্টলি যতই উপরে যাচ্ছে এই পাহাড় ততই উপরে উঠতেছে। সুন্দর একটা জায়গা এখানে, আমরা খুব কষ্ট হয়নি আসার জন্য। পানি বেশি কিন্তু পানি কম, বৃষ্টি পড়লে একটু পানি বেশি হয়ে যাবে। আমি তো পড়ে গেলাম। এখন আসতে খুব স্বতঃস্ফূর্তভাবে সবাই আসতে পারবে। সুন্দর ঝর্ণা, মেয়েরাও খুব সুন্দরভাবে আসতে পারবে। আসসালামু আলাইকুম, আমি রিগাল আরমান। সো আজকে আপনাদেরকে নতুন একটা জায়গা দেখাবো, বা এতক্ষণ পুরো ভিডিও জুড়ে যখন আপনারা দেখবেন বা দেখছেন, সো কোথায় আসছি, কোন গ্রাম, কোন লোকেশন সব কিছুই দেখতে পাবেন। প্রথমে বলে নিয়ে আমি আছি বাঁশবাড়িয়া। সো ঢাকা থেকে আসতে হাতের বাম দিকে পড়বে, ঠিক বারকুণ্ডর পরে, এবং যারা কক্সবাজার বা চিটং শহর থেকে আসবেন ঠিক বারকুণ্ডর আগে হাতের ডান দিকে পড়বে। সো এইখানকার এলাকাবাসীকে জিজ্ঞেস করলে হবে এই ঝর্ণাটা কোথায়। এই ঝর্ণাটা একটা ইউনিক এবং নতুন। আপনারা জানেন যে সীতাকুণ্ডতে অনেক ঝর্ণা আছে, বাট নতুন নতুন ঝর্ণাগুলো আস্তে আস্তে মানুষ সন্ধান করে, দেন আস্তে আস্তে পর্যটকরা আসে, দেন এটার নাম চতুর্দিকে ছড়িয়ে যায়। সো আজকের এই নতুন এই ঝর্ণার কথা অনেকেই হয়তো বা জানেন না। সো এই জন্যে আমাদের এই বাঁশবাড়িয়া ফুল ফ্যামিলি নিয়ে, একদম দেখেছেন কোলের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষদেরকে নিয়ে
এই জায়গায় আসলাম এবং পুরো ভিডিওটি দেখলেন যে এই জায়গায় সব বয়সের মানুষই আসতে পারবে। এই জায়গায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনারা যারা পাহাড় উপভোগ করতে চান বা ঝর্ণার কথা ভাবছেন বা ভাবছেন এমন পাথরের পথ যেটাতে আপনার হাঁটু পর্যন্ত পানি থাকবে, হেঁটে হেঁটে আসবেন। সো অ্যাডভেঞ্চার কিছু আপনি যদি চান, সো আই থিঙ্ক এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন। এই জায়গাটা এতই সুন্দর, যদি আমরা বলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কিছু, তাহলে এই জায়গাটা আপনারা ভিজিট করবেন। সো লেটস মুভ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ঝর্ণার নাম কি? ঝরঝরি। এই ঝর্ণার নাম কি? ঝরঝরি। এই ঝর্ণার নাম কি? ঝরঝরি। নাম কি? ঝরঝরি। নাম কি? ঝরঝরি।